চাউজের নাম শুনেই করতেছে। আসতেছিস কি জানবি? না না না, অসুবিধা নাই। কি দাদু, কেমন ঠায়? মুই তো একালে কইছিলাম, ওর কথাটা তো বিশ্বাস করো নাই। কইছিলাম না যে স্বার্থের সময় এরা ব্যক্তি হয়, কই নেই মুই। খুব তালা পাইছিলা, ভাবছে একালে ওস্তাদের বাইরে হয়ে গেছে, হারে আর পায় কেটা। এত বন্ধু সাজা দরকার নেই, বন্ধু সাজা দরকার নেই, বুঝা সারা আমি বুঝতে পারছি। ওদের হয়তো তুই সাক্ষী দিলু। এই বেটা তুই তুই এটা একটা কথা বলি বেটা, মুই ওখানে কি মিথ্যা সাক্ষীটা দিছি তুই কো? মুই যে দেখছি এই মুই সত্য কথা কইছি। কে তুই কও না মাঝে মধ্যে যে ওস্তাদের সামনে মিথ্যা কথা কও, একালে না যায় কও না। আমি সুটকা ভাই খুন করার জন্য চাকু নিয়ে বসে আছিলাম, এটা খুব সত্যি না? খুব সত্যি ওদের মানুষ হয়ে গিয়েছো না? এই দেখো আমার সে তো রাগস্কা বেটা, মুই কি সাক্ষীর মধ্যে এক ফিরে ওই কথা কইছি তুই কইতে পারবি? মুই খালি যে দু দেখছি যে রাইতে তুই চাহুল হইয়া বই থাকস, হেডু কইছি। আর এটা কি মিথ্যা তুই ক? চাকু হাতে নিয়ে বসে থাকা মানে কি সেটা সুটকা ভাই মারার জন্য বসে থাকো হলো? ওরে বেড়া, এটা তো মোরও প্রশ্ন। তা তুমি তো সেকালে মুখ খোলাসা করিয়ে কিছু কাও নাই, থতমা বন্ধ করে রাখছো। দোস্ত তুই শরীরে হাতে লই বইয়ে থাকতি কে সত্য করে কদি? মনে কর শরীরটা নিজের বুকের মধ্যে বিধি দেবো, সেই জন্য কস কি সত্য কথাটা যে পুরোপুরি বিশ্বাস করলাম না, হ্যাঁ না বিশ্বাস মোটামুটি করছি, কারণ এরম প্রেমের শর্টট খাইয়া বহে অনেকে ছুরি বহাই দিছে এরম নজিরে আছে। দেই দোস্ত দোস্ত বাড়াতে হবে না, চল না ওই একটু মাইপ পেয়ে দেখলাম, মনে কর তুই যে ছুরি হ্যান আনছো সে অনুযায়ী তোর বুকটা একটু ছোট হয়ে গেছে। আমি মানা করতেছি কিন্তু, তুমি যা কো আমি তাই শুনবো না। আচ্ছা আমার কথাটা শুনবে তো, তুমিও যদি ময়রবের মতো আবু যাও তাহলে পরে কেমন করে হবে? কথা তো কবারই যাই, তোরই তো শোনার সময় হয় না। হাইস কয়টা দিন আমাদের সাথে তুই কি ব্যবহারটা করতিস একবার চিন্তা করে দেখ। ফুপু আমি স্বীকার করতেছি, কিন্তু এর পিছনে কি যে এক আধ্যাত্মিক ঘটনা আছে সেটা জানলি পরে তুমি এরকম করে পারতে না। আর কিছু জানা লাগবে না বাবু, তুই তোর আধ্যাত্মিক ঘটনা নিয়েই থাক। ফুপু তুমি রাগ করো না তো, তুমি বাড়ি চলো, দরকার হলে সব ঘটনা আমি তোমাকে খুলে কতেছি। কিছু কর দরকার নেই বাপ, আমাকের জন্য তোর কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তুমি কার সাথে কথা কইছো মা? আসো তো, বাড়িঘর সব সারা থয়ে গেলাম, দরকার হলে পরে সেটারে ফকের রাস্তা না বানাতে কয়ো। ফুপু তুমি একটু ময়রামরেক বুঝায় কও, তার সব কথার জবাব আমি কয়টা দিন পরে দেবো। তোমরা এখন বাড়ি ফিরে চলো, দরকার হলে পরে আমি ময়রামরেক নিজে নিয়ে যাই, ফুপুর বাড়ি ঘুরে নিয়ে আসবো। না আয় মা।